আপনার বিজনেস যদি আপনি বাড়াতে চান, আপনি বাংলাদেশের যে ভালো যে যে কাজগুলি হচ্ছে সেগুলি আপনি অবশ্যই সোশ্যাল মিডিয়া একটা খুব স্ট্রং পাওয়ারফুল টুল, যে টুলের মাধ্যমে কিন্তু আপনারা সেই বাংলাদেশের ব্র্যান্ডিংটা করেন, স্টেজে দাঁড়িয়ে বড় বড় কথা বলা অনেক সহজ। কিন্তু যারা আমরা বিজনেস করি তারা কিন্তু বুঝি যে প্রতিদিন প্রত্যেক দিন কীভাবে আমাদের ব্লিডিং হয় না? মাসের এক তারিখে বেতন দিতে হবে। ব্যবসায়ী কারা কারা আছেন এখানে? যারা যারা ব্যবসায়ী আছেন, যাদের আন্ডারে একটা লোকও কাজ করে, আপনাদের কি মনে হয় না যে ঠিক মাসের লাস্ট উইক থেকে মাথায় আসে না যে কখন আমি স্যালারি দিব, এই মাসে ইনকাম আছে কত, আমার কত টাকা মানুষ থেকে পাবো, সে টাকাগুলি কালেকশন করতে হবে? সেগুলি করেই কিন্তু আমরা ডে ইন ডে আমাদের কোম্পানিটার লাভ এবং লস আমরা কাউন্ট করছি। যখন আমরা কাজ করছি আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি আপনার বিজনেসের জন্য একটু স্টাডি করেন। অনেক সময় একটা সাকসেস পাবেন বাট সেম মডেল কিন্তু সারা জীবন বিক্রি করে খেতে পারবেন না। আপনাকে বিজনেসটাকে কিন্তু আপডেট করতে হবে, না হলে আপনার দেখা দেখে আরেকজন কিন্তু আপনারটাকে ফলো করে আপনার স্ট্যান্ডার্ড চলে আসবে। সো আপনাকে অলওয়েজ আপডেট করার জন্য সবসময় কিন্তু সেই চেষ্টা থাকতে হবে যে চেষ্টার মধ্যে আপনি আপনার সে কাঙ্ক্ষিত টার্গেটটাকে ফিল আপ করতে পারেন। এখানে অনেকেই আছেন ওমেন এন্টারপ্রেনার, আমি অনেক দেখছি উপরে আপুরা আছেন, আপনারা যে আশা নিয়ে বা যে স্বপ্ন নিয়ে কাজ করছেন সেটা কিন্তু আপনাদেরকে সেলুট করার মতো। অবশ্যই আপনারা এত প্রতিবন্ধকতার মাঝেও কিন্তু আপনাদের কাজগুলি আপনারা চালিয়ে যাচ্ছেন, এবং সেখানে আপনাদের জন্য একটা জোরে করতালি সব আপুদের জন্য যারা আপনারা আছেন। আমি একটা পয়েন্টে বলছি যে আইটি সেক্টরে যদি আপনাদের কোনো অ্যাডভাইস লাগে, কোনো সাপোর্ট লাগে, ইকবাল ভাই আছেন, আমাদের আইটি সেক্টরে একটা টিম আছে যারা আপনাদেরকে হেল্প করতে পারবে। আমাদের সাথে ইমদাদ ভাই আছেন, মাত্র নাবিদ ভাই আসছেন, সো আপু আসলেন। সো আমাদের যারা আছেন একটা টিম, আপনারা এই ঘরে আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত যাদেরকে পাচ্ছেন তারা কিন্তু সবাই একটা পরিবারের অংশ, এবং তার নিজের বলার মতো একটি গল্প, সে গল্পের কিন্তু একটা পরিবারের একটা পার্ট হয়ে গেছে। সো আমরা চাইলেও কিন্তু এই পরিবারের বাইরে থাকতে পারবো না। পারবো না? কার কার ফেসবুকের আইডি আছে? সবার, কারণ সবাই ফেসবুকের মাধ্যমে কিন্তু এই ফ্যামিলির মেম্বার। কার কার দুইটা আইডি আছে? আপনার কার কার চারটা ফেসবুকের আইডি আছে? চারটাও আছে? দশটা ফেসবুকের আইডি কার কার আছে? দশটা? পিছনে একজন হাত তুলছেন, এর মধ্যে ভাই মেয়ের আইডি কয়টা? আপনি তো ভাই ছেলে মানুষ, তাহলে আপনি যে দশটা আইডি চালাচ্ছেন নিশ্চয়ই বিজনেসের কাজে, আপনার বিজনেসের প্রোডাক্টগুলিকে প্রমোশন করার জন্য বা আপনার বিভিন্ন মেসেজগুলি দেওয়ার জন্য অথবা প্রেম করার জন্য, যে কোনো একটা। ওই ভাইয়ার দশটা আইডি, আপনার সাথে আমরা কথা বলতে হবে ভাই, দশটা আইডির কারণগুলি কী কী জানার জন্য। তো আমরা যারা আছি, আমরা যারা কাজ করছি, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের নিজের দেশ বাংলাদেশ, তার জন্য কিন্তু আমাদের ব্র্যান্ডিংয়ে কাজ করতে হবে। আমাদের যে ভালো যে কাজগুলি আমরা কিন্তু কখনই আসলে ফেসবুকে আমরা দেই না। মনে করেন গতকালকে আমি একটা নিউজ দেখলাম, মাছ উৎপাদনে বাংলাদেশ তৃতীয়। তো যে মাছ যে উৎপাদনে বাংলাদেশ তৃতীয় সেটা কিন্তু আপনাদের অনেকেরই ব্যবসার সাথে জড়িত থাকতে পারে। সো এই জায়গাতে কিন্তু আমাদের দেশের যে ভালো জিনিসগুলি হচ্ছে, আমি সবাইকে অনুরোধ করব, আপনি যদি আপনার দেশকে ভালোবাসেন, আপনি যদি আপনার দেশকে ব্র্যান্ডিং করতে চান, আপনার বিজনেস বাড়বে। আপনার বিজনেস যদি আপনি বাড়াতে চান, আপনি বাংলাদেশের যে ভালো যে যে কাজগুলি হচ্ছে সেগুলি আপনি অবশ্যই সোশ্যাল মিডিয়া একটা খুব স্ট্রং পাওয়ারফুল টুল, যে টুলের মাধ্যমে কিন্তু আপনারা সেই বাংলাদেশের ব্র্যান্ডিংটা করেন। সবাইকে অনেক ধন্যবাদ, আশা করি আমাদের আবার দেখা হবে প্রতিদিন অনলাইনে, হয়তো ফিজিক্যালি না হলেও আপনারা 64 ডিস্ট্রিক্ট থেকে, 513টা উপজেলা থেকে, 14টা দেশ থেকে আসছেন। তো আপনাদের সবার জন্য একটা জোরে করতালি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, এবং ইকবাল ভাইকে সর্বশেষ, যে মানুষটা আসলে এত সাদা মনের একজন মানুষ যে সবসময় দেখি আমিও কিন্তু পারতাম না, যে ওনার মতো করে ধৈর্য নিয়ে নিজের পারিবারিক বা আদার্স বিজনেস, তো ওনার শেষ বিজনেসে উনি সময় দেয় না, উনি আপনাদের জন্য উনি চিন্তা করছে, ওনার একটা কোম্পানি লস হলে হোক
কিন্তু যদি আরো লক্ষ কোম্পানি তৈরি করতে পারে তাহলে কিন্তু ওনার সে সাকসেস, সেখানে ওনার হ্যাপিনেস। তো ওনার যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাদের অবশ্যই উচিত ওনার কথা মতো উনি যে অ্যাডভাইসটা দিবে হয়তোবা আপনার কাছে ভালো লাগতে নাও পারে, বাট ট্রাস্ট মি ঠিক কিছুদিন পরে বুঝবেন তার মজাদা কী ছিল। সো থ্যাংক ইউ ইকবাল ভাই, থ্যাংক ইউ নিজের বলার মতো একটি গল্প, এবং থ্যাংক ইউ দ্য গ্রেট টিম অল টুগেদার ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম।